বর্তমানে বিভিন্ন উপায়ে প্রেগন্যান্সি পরীক্ষা করা হয়, কিন্তু প্রাচীন যুগে ব্যাঙ দিয়ে কিভাবে গর্ভবতী কিনা পরীক্ষা করা হতো তা জানলে সত্যি একটু অবাক হবেন। প্রযুক্তির যুগে অনেক কিছুই বদলে গেছে, এখন তো ঘরে বসে প্রেগন্যান্সি টেস্ট করে নেওয়া যায়, অন্তঃসত্ত্বা কিনা তা জানার জন্য ডাক্তার অবধি যাওয়ার প্রয়োজন পড়ে না। প্রেগ কার্ড এলো না হয় এই হালে, কিন্তু 9 দশক আগে কিভাবে প্রেগন্যান্সি টেস্ট করা হতো জানেন কি? এখনকার প্রেগ কার্ডের মতোই তখন মাধ্যম ছিল বিশেষ প্রজাতির আফ্রিকান ব্যাঙ, বড় নোকওয়ালা স্ত্রী ব্যাঙের উপর ওই পরীক্ষা হতো। কোনো নারী গর্ভবতী কিনা সে সম্পর্কে নিশ্চিত হতে তার মূত্র ওই ব্যাঙের শরীরে ইনজেক্ট করা হতো। ইনজেক্ট করার কয়েক ঘন্টার মধ্যে ওই স্ত্রী ব্যাঙ ডিম ছাড়তে শুরু করলে ধরে নেওয়া হতো সেই নারী গর্ভবতী, কারণ একমাত্র প্রেগন্যান্সি হরমোনের উপস্থিতিতেই স্ত্রী ব্যাঙ ডিম পাড়ে। নারী গর্ভবতী হয়ে না থাকলে তা সম্ভব ছিল না। জানা গেছে 1930 সাল থেকে এভাবেই প্রেগন্যান্সি পরীক্ষা হয়ে আসছে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।